হাই বন্ধুরা, আপনারা আজকে দেখতে পারবেন অটো হেডশট হ্যাকার। তো কীভাবে হেডশট হ্যাক করেতে কীভাবে খেলছে র্যাঙ্ক গেম দেখুন এবং কীভাবে র্যাঙ্ক পুশ করছে। তো ইন্ট্রোর পরে আবারও ফিরে আসি আমরা এবং দেখাবো কীভাবে হেডশট দিচ্ছে। তো এখানে দেখুন ফার্স্ট যেটা মারলো সেটাই হেডশট পড়ছে। তো তারপর দেখুন শুধুমাত্র আমি এইটা ফুল ম্যাচে শুধুমাত্র একজনকেই দেখছি যার হেডশট পড়েনি। তো দেখতে থাকুন ফুল ম্যাচ, তাহলেই বুঝতে পারবেন যে এরা কীভাবে র্যাঙ্ক পুশ করে। তো আমি অবশ্যই একে রিপোর্ট করে দিব। তো যদি হ্যাক ইউজ করে তাহলে আমরা প্রথমটা দিব, এবং হ্যাক ইউজ না করে থাকলে বা কোনো রকম যদি বিহেভিয়ার খারাপ হয় তাহলে দুই নম্বরে দিব, এবং তিন নম্বর দিব যদি আপনার নাম কপি করে থাকে তাহলে দিতে পারবো। তো আমরা প্রথমটা সিলেক্ট করেতে রিপোর্ট করে দিব, কারণ হ্যাক ইউজ করে খেলছে। তো বন্ধুরা, আমরা মেসেজ শেষে দেখাবো এর আইডিটা। তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা খতরনাক হ্যাকার, যার সাথে পাড়া একেবারেই সম্ভব না। তো দেখুন কীভাবে হেডশট পড়ছে। ওইটা কিন্তু নক হয়ে গেছে অলরেডি, ওর টিমমেট আছে ওখানে, ওইটা কেউ হেডশট মারবে। তো এই হ্যাকারের লেভেল মাত্র 13, তো খুব একটা ভালো প্লেয়ার না যে হ্যাক ইউজ করছে, এবং এর সাথে যে টিমমেটটা আছে সেটা পারমানেন্ট প্লেয়ার তার টিমের, মানে এর সাথে যে ইউটিউবারটা, ইউটিউবার বলতে পারি কারণ ইউটিউবে ভিডিও আপলোড করে, সে র্যাঙ্ক পুশ করছে হ্যাকারকে সাথে নিয়ে। তো এখানে দেখতে পারবেন কীভাবে হেডশট দেয়। তো দেখুন হেডশট। তো আমরা এর আইডি দেখেছিলাম, এর আইডিতে 84% বেশি হেডশট, অর্থাৎ বুঝতে পারছেন কত বেশি হেডশট। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন, এবং কমেন্টে জানাবেন যে আপনারা এই রকম খতরনাক হ্যাকার কখনো দেখেছেন কিনা। অবশ্যই লাইক করবেন ভিডিওটা এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, তাহলে সকল ভিডিও পেয়ে যাবেন। তো এখানে দেখুন শুধুমাত্র মাথা দেখালেই হয়, দেখুন দেখুন কীভাবে হেডশট দিচ্ছে। উপর থেকে হেডশট লাগাটা স্বাভাবিক, কিন্তু সে গ্লোয়ালের পাশে ছিল, এখান থেকে মারাটা একটু অস্বাভাবিক বিষয়। তো আমার এবং আমার টিমমেটের প্রথমেই মেরে দেয়, তারপরে এর আইডি দেখে অর্থাৎ ডেসাপ থেকে সন্দেহ হয় যে এত ভালোভাবে কীভাবে হেডশট দিচ্ছে। তারপরে আমরা খেলাটা একটু দেখতে থাকি, তারপরে বুঝতে পারি যে অবশ্যই হ্যাকার এটা। দেখুন এটা গুলোয়াল ফাটিয়ে দিবে, গুলোয়াল ফাটানোর কারণ সে জানে যে গুলোয়াল ফাটালে তার হেডশট লাগবে এনিমির এবং এনিমি খতম। তো দেখুন আর মাত্র দুই জন আছে। তোর সাথে যে টিমমেটটা আছে সে কিন্তু র্যাঙ্ক পুশ করছে হ্যাকারকে সাথে নিয়ে, তো হ্যাকারকে ইউজ করছে র্যাঙ্ক পুশ করার জন্য। তো দেখুন নক, দেখুন শেষ। তো হ্যাকার এবং হ্যাকার টিমমেট কিন্তু বইয়া অলরেডি নিয়ে নিয়েছে। তো আমরা এখন তার আইডিটি দেখব, এবং হ্যাকার অলরেডি 13টা কিল করে ফেলছে। প্রথমে আমরা তাকে অ্যাড দেওয়ার জন্য চেষ্টা করবো, অর্থাৎ আমাদের গ্রুপে অ্যাড দেওয়ার জন্য চেষ্টা করবো। তো তার গ্রুপ ফুল, তার কারণে আমরা অ্যাড হতে পারছি না। তো তার যে টিমমেট আছে তারটাই দিলাম, তারটাই অ্যাড হতে পারছি না, তার মানে দুইজন একই সাথে আছে ডোতে, যার কারণে ফুল দেখাচ্ছে। তো আমি তার আইডিটি দেখব,
তো দেখুন আইডি মাত্র 13 লেভেলের, দেখুন এখানে আর ডুয়ো খেলেছে 14টা, সেখানে 72টা কিল এবং হেডশট রেট দেখুন 84%, প্রায় 85% হেডশট রেট, কেডি দেখুন, সব কিছু দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা খতরনাক হ্যাকার, অর্থাৎ অটো হেডশট হ্যাকার। তো সত্যি এদের সাথে পাড়া কিন্তু অসম্ভব বিষয়, আর যদি লং রেঞ্জে ফাইট নেওয়া হয় এদের সাথে তো পাড়াই যাবে না, কারণ এটা আপনি যদি একটু বের হন তাহলেই কিন্তু হেডশট। তো বন্ধুরা আমি তার টিমমেট আছে, তার টিমমেটকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দেব, কারণ যদি অ্যাড হয় তাহলে আমি তাদেরকে কিছু একটা বলবো, বলার জন্যই আর কি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম। তো আবার এনার আইডি দেখুন, আইডি দেখুন মাত্র স্কোয়াডে খেলছে 2টাই উইন এবং 34টা কিল। তো সত্যি বন্ধুরা অসম্ভব বিষয় একদমই।